নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাসাগর বিদ্যাপীঠ আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে উচ্চমাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ আগামীকাল যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেই রেজাল্টের সমস্ত বিষয় তথ্য সহকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নির্ভুল বিষয়গুলি আলোচনা করা হবে তার আগে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন অর্থাৎ যারা এই চ্যানেলটিকে নতুন দেখছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমার তৈরি করা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুরু করা যাক আগামীকাল প্রত্যেকে যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে বিকেল চারটের সময় এই রেজাল্ট কিন্তু তাহলে বিকাল চারটের সময় প্রকাশিত হতে চলেছে আর রেজাল্টটি তোমরা কীভাবে দেখবে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে দেখবে সাইবার ক্যাফেতে কিভাবে দেখবে এস এম এস পাঠিয়ে কীভাবে দেখবে বা কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে রেজাল্ট দেখা যাবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হবে তাহলে বলবো বন্ধুরা তোমরা প্রথম থেকে শুরু করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কোনো কেটে কেটে কেউ দেখবে না বা স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ তথ্য জানা যায় না তাহলে বন্ধুরা শুরু করছি তোমরা প্রত্যেকেই জানো যে আগামীকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই বছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ক্যান্ডিডেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় বারো লক্ষ এই বারো লক্ষ ছাত্রছাত্রীদের ছাত্রীদের রেজাল্ট আগামীকাল প্রকাশিত হবে তবে এই রেজাল্টে কোনো মেধা তালিকা প্রকাশিত হবে না তোমরা কোনো মেধা তালিকা জানতে পারবে না কে কো কে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হয়েছে এই তালিকায় বা এই রেজাল্টে সম্পূর্ণ কিন্তু কোন বিষয়ে কত নম্বর পেয়েছ বা কী কোন ডিভিশন পেয়েছ র্যাঙ্ক কত করেছ সেটা তুমি জানতে পারবে আর আমি তোমাদের দেখো মোবাইল ফোনের স্ক্রিনে কিছু ছবি পাঠিয়েছি অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে কোন কোন নাম্বার থেকে কিভাবে এস এস পাঠালে তোমার মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের রেজাল্টটি কীভাবে দেখতে পারবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দেখে দিয়েছি দেখো এইখানে তিনটি নম্বর দেওয়া হয়েছে এই তিনটি নম্বর থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে আগে তোমাদের লিখতে হবে ডাব্লু বি লিখবে ডাব্লু বি টুয়েলভ অর্থাৎ ওয়ান টু টুয়েলভ তারপরে একটা স্পেস দেবে স্পেস দিয়ে নিজের অ্যাডমিট কার্ডের যে রোল সেই রোলটা লিখবে তারপরে নম্বর আছে নম্বর লিখবে তারপরে এই তিনটি নম্বর যে তিনটি নম্বর দিয়েছে তিনটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে পাঠালে কিন্তু তোমাদের মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে এস এম এস চলে আসবে অর্থাৎ তুমি তোমার সাবজেক্টে কত পেয়েছ কোন কোন সাবজেক্টে কত পেয়েছ কোন ডিভিশন পেয়েছো কত নাম্বার পেয়েছো পাস পে করেছো না ফেল করেছো ফার্স্ট ডিভিশন পেয়েছ সেকেন্ড ডিভিশন পেয়েছ বা স্টার পেয়েছ সমস্ত বিষয় কিন্তু ওই তোমার মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে চলে আসবে আমি আবার বলছি দেখো প্রথমে লিখবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডাব্লু বি টুয়েলভ তারপর একটা স্পেস দেবে স্পেস দেওয়ার পর তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডের যে রোল সেখানে রোল লিখবে এর জায়গায় নং লিখবে অর্থাৎ রোল নম্বর লিখে এই তিনটে নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে পাঠিয়ে দেবে এখানে দেখো তিনটে নম্বর পাঠানো হয়েছে তিনটে আলাদা আলাদা রং ব্যবহার করে এক একটা রঙে কিন্তু এক একটা নম্বর অর্থাৎ কোনোটায় চারটে আছে কোনোটা ছটা আছে কোনোটা আবার চারটে আছে যাই হোক যে তিনটে নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে পাঠালে কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট মোবাইল ফোনের মধ্যে দেখতে পারবে এবং তাছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারো বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও দেখতে পারো তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলিং হাওয়ার হায়ার সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট বলে যে একটা ওয়েবসাইট থাকবে আবার থাকবে ডাব্লুবি সি এসই রেজাল্ট এইচএস লেখা থাকলেও এই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ব্যক্তিগত রেজাল্ট মোবাইলের মাধ্যমে বা সাইবার ক্যাফেতে গিয়েও দেখতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা বা কোনো সমস্যা হবে না আর মোবাইলের মাধ্যমে তোমরা ব্যক্তিগতভাবে দেখতে পারবে এস এম এস পাঠালেও দেখতে পারবে সাইবার ক্যাফেতে গিয়েও তোমরা দেখতে পারবে কোনো অসুবিধা হবে না এবং এই এই রেজাল্টে কোনো কিন্তু মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না এটি সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু করোনার কারণে তোমাদের কিছু পরীক্ষার নম্বরগুলো আগের হয়ে যাওয়া পরীক্ষার হাইস্ট নম্বরটা দেওয়া হয়েছে লকডাউনের দরুন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক করেছেন যে এবছর কোনো মেধা তালিকা প্রকাশিত হবে না আসলে তোমরা বুঝতেই পারছো কেন মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না এবং তোমাদের রেজাল্টটা আগামীকাল দেওয়া হবে না মানে মার্কশিটটা দেওয়া আগামীকাল দেওয়া হচ্ছে না মার্কশিটটা দেওয়া হবে একত্রিশ তারিখে অর্থাৎ একত্রিশ তারিখে তোমাদের স্কুল থেকে অভিভাবকের হাতে কিন্তু রেজাল্টটা তুলে দেওয়া হবে আপাতত এই খবরই জানা গিয়েছে যে অভিভাবকের হাতে কিন্তু রেজাল্টটা তুলি হাতে তুলে তুলে দেওয়া হবে সেক্ষেত্রে কোনো স্টুডেন্টের কাছে বা ছাত্র ছাত্রছাত্রীদের কাছে রেজাল্টটা তুলে দেওয়া হবে না একমাত্র অভিভাবকের কাছে কিন্তু রেজাল্টটা তুলে দেওয়া হবে তাহলে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয় তোমার এসএমএস এস এম এস করতে পারো সেক্ষেত্রে আমি তার অবশ্যই রিপ্লাই দিয়ে দেব শেষ করার আগে বলি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো কারণ তোমাদের একটি গুরুত্বপূর্ণ লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে বেশি সাহায্য করে এবং বন্ধু এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে বন্ধুরা এই রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আরও বেশি করে জানতে পারে এবং কীভাবে তারা রেজাল্ট দেখবে সেটাও বিষয়ে তারা জানতে পারে তাহলে ভিডিওটি শেষ করার আগে একবার বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ